ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فإن خير الحديث كتاب الله وحدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي كل الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আতানি দাখাল জান্নাহ মান আসানি ফাকাদ আবা সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত দর্শক ভাই ও বোনেরা দেখছেন সকলকে জানাই আন্তরিক মহব্বত শুভেচ্ছা আল্লাহ সুবহানাহু তাআলার দয়া শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক আমিন আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে আমলে সলেহ কাকে বলে এবং আমলের সলের শর্তগুলো কি কি? কি কি শর্ত থাকা দরকার একটা আমলের সলে হতে গেলে কারণ আমল তো আমরা করে থাকি তো আমলের সলে করার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো জিনিসকে যখন সেটা আল্লাহ সাহা কাছে গ্রহণযোগ্য হবে এ বিষয়ে আমরা আলোচনা করব আমলের সলে কাকে বলা হয় আমলের সলে বলা হচ্ছে যে নেক আমল ভালো কাজ ভালো কাজ সেটাকে বলা হচ্ছে আমার সরে আল্লাহ সোহান তালা পবিত্র কোরআন সোরা বাকারা পঁচিশ নম্বর আয়াত থেকে শুরু করেছেন এবং পঁচিশ নম্বর আয়াত থেকে একাধিক অনেক শত শত আমলের সলেহা বিষয়ে আল্লাহ সোহানা আয়াত নাজির করেছেন পঁচিশ নম্বর আয়াত আল্লাহ সহ বলছেন বাবা লাজি আমানু আল্লাহ আল্লাহ প্রথমেই বলছেন যে যারা ইমান এনেছে ও আিলু এবং আমলের সালেহা করেছে আন্না লাহ আল্লাহর কাছে তাদের জন্য কি আছে পুরস্কার হিসেবে জান্নাত আছে তাহলে প্রথম হচ্ছে দুটো হচ্ছে যে ইমান আনতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ভালো কাজ করতে হবে সেটাকে বলা হচ্ছে নেক কাজ যে কাজটা আল্লাহ সহ নির্দেশনা এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত যেটা রসুল সাল্লাম করেছেন নির্দেশনা দিয়েছেন সাহাবাহ কিরাম করেছেন তো জান্নাত যাওয়ার জন্য আমলের সলেহাটা জরুরি জান্নাত আমরা যদি পেতে চাই জান্নাত যদি আমরা যেতে চাই জান্নাত যদি আশা রাখতে চাই তাহলে আমাদের আমলের সলেহ করতে হবে আমাদের সলে ছাড়া আল্লাহ রব আলম জান্নাত দিয়ে দেবেন এ কথা কোরআনে কোথাও বলেননি যেখানেই বলেছেন যে সলেহা অর্থাৎ আমলের সলেহা তোমাদেরকে করতে হবে তো এখানে আল্লাহ রবুল্লা আলমিন প্রথমেই এখন বললেন অবশ্যই ইল্লা তারা ইমান এনেছে তারপর কি বললেন সলেহ হাত এবং আমলের সলেহাত করেছে তাদের জন্য আল্লাহ সুফহানত আলা জান্নাত তৈরি করেছেন তাহলে জান্নাত কাদের জন্য যারা আল্লাহ সুফহানতালার প্রতি ইমান আনবে এবং আমলের সলেহা করবে এখানে দুটো শর্ত করা হয়েছে আল্লাহ আলহম জান্নাত আল্লাহ তাদের জন্য রেখেছে জান্নাত তো এইখানে মূল শব্দ হচ্ছে যে ইমান বিশুদ্ধ ইমান এক নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে বিশুদ্ধ ইমান রাখতে হবে কোন ইমান যে ইমানটা হবে আপনার কুফরি মুক্ত যে ইমানটা হবে বেদাত মুক্ত যে ইমানটা হবে নিফাক মুক্ত যে ইমানটা হবে শ্রীখ মুক্ত ইমানটাকে বিশুদ্ধ করতে হবে যদি ইমান বিশুদ্ধ হয় আমল বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু আমল বিশুদ্ধ করলে ইমান বিশুদ্ধ হবে এটা কোনো প্রমাণ নয় কিন্তু ইমান যখন তার বিশুদ্ধ হবে আমল অটোমেটিক বিশুদ্ধ হয়ে যাবে তো আমরা অনেকে মনে করি আর এই এই মানুষটার আমলটা বিশুদ্ধ নয় এর আমলটা আগে ঠিক করা দরকার এমনটি নয় আমলের উপর তাকে জোর দিলে হবে না আগে তাকে জোর দিতে হবে কোন জিনিসটার উপর প্রথম এক নম্বর পয়েন্ট হচ্ছে ইমানটার উপর তার ইমানটাকে শুদ্ধ তার ইমানটাই তো সিরকের ভরা তার ইমানটাই বেদাতে ভরা তার ইমানটার মধ্যে নিফাক আছে তার ইমানটার মধ্যে বেদাত আছে এখন এই যত আমল করে লক্ষ লক্ষ হাজার হাজার আমল যদি করে ফেলে এই আমলগুলো আল্লাহ সুতার কাছে গ্রহণযোগ্য হবে না যেমন যে অনেক আমরা দেখি যে কিছু মানুষ নিয়মিত সালা তাদের করে কিছু মানুষ নিয়মিত সালা আদায় করে না আবার ধরেন ফজরের যখন আজান হলো একই ঘরে দুই ব্যক্তি আছে একজন উঠে মসজিদে চলে এলো কিসের জন্য সালাত আদায় করার জন্য যেহেতু সালাত হচ্ছে ইসলামের মধ্যে বড় রকম এবং সব থেকে বড়ো ইবাদত করলো এবাদত উম্মি সালা বলা হয়েছে সমস্ত ইবাদতের সালা হচ্ছে মা সমতুল্য যেমন পরিবারের মেন গার্জেনকে মা থাকে আর এক ভাই সে কিন্তু এই শীতকালে মনে করেন ঠান্ডা বিছানা আরামের বিছানা ত্যাগ করে মসজিদে চলে এলো আল্লাহ নৈকট্য লাভের জন্য সালাত আদায়ের জন্য আর এক ভাই কিন্তু এলো না একই ঘরে দুজন আছে আর একজন কি করলো সে আরামের বিছানা মুড়ি দিয়ে ভালো করে ঘুমালো তো এই দুজনই কিন্তু এবাদত করছে ভালো করে বুঝবেন এখানে আমরা অনেকে মনে করি আরে ও এবাদত করে না এই মানুষটি এবাদত করছে না প্রত্যেকটা মানুষ মুসলিম অমুসলিম কাফের বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে কিন্তু এবাদত করে ইবাদত ছাড়া কোনো মানুষ নেই কিন্তু ইবাদত দুটো হয় একটা হয় আল্লাহর ইবাদত আর একটা হয় শয়তানের ইবাদত হয় কেউ আল্লাহর ইবাদত করছে আল্লাহর বিধিবিধানকে মেনে আল্লাহর নৈকট্য লাভ করছে আল্লাহর ইবাদত করছে আর না হয় কে আল্লাহর বিধিবিধানকে ত্যাগ করে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর বিধিবিধানকে ছেড়ে দিয়ে সে কি করছে শয়তানের উপাসনা করছে শয়তান তার মানে যখনই কেউ একটা কাজ করবে কাজটা দুটো অটোমেটিক ভাগ হয়ে যাবে সেটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় সেটা হয়ে যাবে কার আল্লাহ খুশি হবেন এবং সেটা ইবাদত হবে আল্লা সুমাতাল্লা ইবাদত আর যখন ওই কাজটা আল্লাহ সুমাতাল্লাহ মানে নির্দেশনা নেই অথবা আল্লাহ নাফরবানি করে ফেললো তখন সেটা আল্লাহ নারাজ হবেন এবং খুশি হবে কে শয়তান তাহলে এবাদত কিন্তু প্রত্যেকে করে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলে কিন্তু ইবাদত করছে তো এই জন্যে এক নম্বর শর্ত হচ্ছে যে ইমানকে আমাদেরকে বিশুদ্ধ করতে হবে যদি ইমান আমরা বিশুদ্ধ না করি তাহলে আমাদের আমলে সলেহা আসবে না অনেক মানুষের ইমান আছে কিন্তু আমলে সলেহা করে না অনেক আমরা বলি না যে এই ভাইটা নামাজ না পড়ুক এর ইমান আছে এটা কত বড় একটা ডাহা মিথ্যে কথা চিন্তা করেন তা যদি বিশুদ্ধ ইমান থাকে ওই বিশুদ্ধি ইমান তাকে আমলের সলেহা করতে বাধ্য করবে কিন্তু কার যদি ইমান থাকে সে আমলে সলেয়া করছে না এটার মানে বুঝতে হবে তার ইমানের মধ্যে রোগ এসেছে হয় তার ইমানের মধ্যে শিখ এসেছে না হয় ইমানের মধ্যে বেদাত এসেছে না ইমানের মধ্যে নেফাক এসেছে যে কোনো একটা কারণে তার ইমানটা রোগগ্রস্ত হয়েছে হতে পারে তার ইমানটা মরে গেছে না হয় কোনো রোগ ধরেছে ইমানের মধ্যে ক্যান্সার এসেছে তাহলে তার প্রথম মূল চিকিৎসা আমাদের করতে হবে কী তার ইমানটাকে আগে বিশুদ্ধ করতে হবে ইমানটাকে সঠিক করতে হবে ইমানটাকে শিখমুক্ত বেদাত মুক্ত এবং তহিদবাদ ইমান লাগবে বিশুদ্ধ ইমান। তো দেখবেন সাধারণভাবে যখন কারোর অসুস্থ হয়ে যায় জ্বর হয়ে যায় তো আমরা ভাবি যে জ্বরটাই হচ্ছে হয়তো কোনো মূল রোগ তাই না কিন্তু জ্বর মূল রোগ নয় জ্বরটা হচ্ছে একটা রোগের উপসর্গ যখন শরীরের মধ্যে কোনো একটা মারাত্মক রোগ দেখা দেয় তখন তার উপসর্গ হিসেবে জ্বরটা আসে তো যদি সাধারণভাবে একটা ডাক্তার কাছে যায় নর্মাল ডাক্তার কাছে সে কী করবে প্রথমে ডক রোগ এই জ্বরের চিকিৎসাটা করবে প্যারাসিটামল ক্যালপল দিয়ে কিন্তু অভিজ্ঞ ডাক্তারের কাছে গেলে সে প্রথমে কি করবে বেশি বিভিন্ন জায়গায় যত গবেষক থেকে আরম্ভ করে বিভিন্ন মূল পয়েন্ট আছে কি তাদের কিন্তু কি আছে আছে কিন্তু আমল নাই ইহুদিদের এলে আছে আমল নাই আবার ঠিক অনুরূপ নাসারা খ্রিস্টান যারা তাদের কিন্তু আমল আছে তাদের কিন্তু এলেম নাই তাদের আমল আছে এলেম নাই তার কারণ আপনার গসফল ম্যাথিউ দুই নম্বর অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদ এবং বুক অফ আইজায়া তিন নম্বর অধ্যায় চার নম্বর অনুচ্ছেদে সেইখানে তারা একটা বলে থাকে যে কথাটা যে যিশু মরে যাওয়ার সময় সমস্ত মানে তাদের উন্নতের সে পাপগুলোকে সে নিজে নিয়ে মরেছে অতএব এরপরে তাদের যে গোত্র খ্রিস্টানরা যত পাপ করবে তাদের আর কোনো পাপ লেখা হবে না তারপর তারা কি বলে যে যিশু হচ্ছে সন অফ গড আল্লাহর পুত্র না তাহলে তারা কী বলে যখন কেউ যদি আল্লাহর পুত্র হয় তাহলে তাদের সে যখন দায়িত্ব নিয়ে নেয় তাহলে আমাদের আর কিছু হবে যেমন মনে করেন আমার পিতা যদি মনে করেন বড় একটা অফিসার হয় হ্যাঁ একটা পুলিশের বড় অফিসার আমি কি অন্যায় করতে কিছু ভুল করব হ্যাঁ আমি মনে করেন রাস্তায় যাবো বা গাড়িতে যাবো আমি কোনো পেপার পেপার ছাড়াই আমি যাব কেন আমার দাপট থাকবে আমার বা বড় পুলিশ অফিসার আমার কি আটকাবে তিনি বার করে দেবেন তাই না তো তাদের এই ধরনের রাখি একটা আছে যে তারা আমল করে অনেক কিন্তু তাদের এলেম নাই এই জন্যে যে ইহুদিদের হচ্ছে এলেম আছে আমল নাই খ্রিস্টানদের কি আছে আমল আছে এলেম নাই এই আর ইসলাম হচ্ছে এলেম বিল আমল দুটো জিনিস দরকার এলেমও লাগবে আমলও লাগবে এলেম আগে লাগবে ইমাম বুখারি রহমতুল্লাহ রায় দেখেন সেই বুখারিতে একটা অধ্যায় বাব রচনা করছেন কি এলেমের অধ্যায় এটা উল এলম এলেমের অধ্যায়ের রচনা করেছেন তিনি তার কারণ যে কোনো জিনিস করতে গেলে আপনার এলেম লাগবে আপনি দেখেন অজু করবেন আপনার এলেম প্রয়োজন এলেম ছাড়া আপনি অজু করতে পারবেন না সালাত আদায় করবেন এলেমের প্রয়োজন হজ করবেন এলেমের প্রয়োজন ওমরা করবেন এলেম প্রয়োজন জাকাত দেবেন এলেমের প্রয়োজন সৎকা করবেন এলেমের প্রয়োজন কি আপনি টয়লেটে যাবেন সেখানে এলেমের প্রয়োজন টয়লেটে কত এলেম কেমন কোন পা দিয়ে আগে ঢুকবেন কোন পা দিয়ে বেরোবেন ঢোকার সময় কী দোয়া পড়বেন বেরোবার সময় কী দোয়া পড়বেন কোন হাতে আপনি করবেন কাজটা কোন হাতে করবেন না এলেমের দরকার না দরকার নেই তাহলে ইসলাম হচ্ছে আপনার হচ্ছে এলেম বিল আমল আর ইহুদিরা হলো এলেম বেলা আমল এখানে বেলা মানে মানে এলেম হ্যাঁ আর নাসারা হচ্ছে আমল বেলা আলো কিন্তু ইসলাম দুটো জিনিসের সাথে সম্পৃক্ত দুটো সমন্বয় প্রয়োজন কিন্তু তারা একটা একটা ছেড়ে দিয়েছে কাদের মধ্যে এলেম আছে জ্ঞান আছে আমল নেই কারোর মধ্যে আমল আছে কাদের মধ্যে এলেম নেই এখানে এই দুটো জিনিস তো এখানে এরপরে আল্লাহ সুবহানাহু সুরা তাআলা সূরা বায়নাে 7 নম্বর আয়াতও বলেছেন যে আ সূরা বায়নাে আল্লাহ সুবহানাহু যে ইন্নাল্লাযিনা আমানু ওয়ানাসালিহাতি উলাইকুম খায়রুল বারিয়্যা এখানে খায়রুল বারিয়্যা শব্দটার অর্থ কি খায়র মানে আমরা তো জানি ভালো বারিয়্যা মানে মানে শ্রেষ্ঠ যারা ঈমান এনেছে এবং আমলে সলিহা করেছে তারা হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ যারা ঈমান এনেছে এবং আমল করেছে তারা হচ্ছে শ্রেষ্ঠ জাজাউহুম ইনদ রাব্বিহুম জান্নাত আল্লাহ সুবহানাহু তাদের জন্য কি রেখেছেন জান্না তাহলে জান্নাতে যেতে গেলে ইমান এবং আমলের সলেহা লাগবে এরপরেও আল্লাহ সুফতলা দেখেন যে আমরা অনেকে মনে করি যে আমল করলি ভালো আমল করেছে সেটাই হচ্ছে যে কোনো আমল করলি হয়তো আমলের সলেহা হয়ে যাবে না আমলের সলেহা হতে গেলে সেটা প্রথমেই বলেছি যে এক নম্বর বিশুদ্ধ ইমান দুই নম্বর হচ্ছে রসুস আসলামের সার্টিফিকেট লাগবে দলিল লাগবে কারণ আমল তো কাফেররাও করে মোশরেকরাও করে করে না আপনি বলেন যে থেকে বেশি মানে ভালো কাজ নেক কাজ কে করেছিল বাইতুল্লাহর সভাপতি কে ছিল আবু জাহেল আবু জাহেল চিন্তা করেন বায়তুল্লাহ সভাপতি আল্লাহর ঘরে সভাপতি কত বড় সভাপতি যেখানে আল্লাহর ঘরে এক রেখাত সালাত আদায় করা অন্য মসজিদেতে কত গুণ এক লক্ষ আমরা যদি এখানে এক লক্ষ বার সালাত আদায় করি তাও বায়তুল্লাহ এখন সম হবে কি সমতুল্য হবে না তাহলে চিন্তা করে তিনি সেই বায়তুল্লাহ করে সভাপতি তার মানে অন্যান্য মসজিদের এক লক্ষ সভাপতির থেকে উত্তম তাহলে ইনার এত ভালো কাজ ছিল তারপর কত ভালো কাজ করছিল দেখেন তিনি যখন হজ করতো মানুষ হজের বন্দোবস্ত আবুজাহেল করত। হাজিদের জন্য ব্যবস্থা করে কিসের খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা পানির ব্যবস্থা এখন তো সহজ হয়ে গেছে তাই এটা ভালো কাজ নয় তাহলে আজকে আজকে দেখেন আজকে অনেক অমুসলিমরা ভালো কাজ করে যেগুলো মুসলিমরা করতে পারে না করে না কিন্তু তাদের এই সমস্ত কাজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না কেন এক নম্বর পয়েন্ট হচ্ছে যে তাদের তাদের আপনার হচ্ছে ইমান ঠিক নেই তাদের কুফরি ইমান সিরিকি ইমান বেদাত ইমান এই জন্যে তারপরে আব্দুল্লাহ ইবনে ওবায়ের সাহাবি তো তিনি কীরকম ছিলেন তিনি সাল্লামের পিছনে সালাপ আদায় করতেন রামসেনা পিছিয়ে সারাদা করতেন তিনি জেহাদে অংশগ্রহণ করেছেন কিন্তু অনেক ভালো কাজ করেছেন তারপরেও তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কেন তার মধ্যে নিফাক ছিল মুনাফেক ছিল মুনাফেকদের সর্দার ছিল তাহলে কেউ যদি কোনো ভালো কাজ করে আর তার মধ্যে যদি নিফাক চলে আসে বেদাত চলে আসে শেখ চলে আসে কুফর চলে আসে তাহলে এই কাজটা যত ভালোই কাজ হোক যত কোটি টাকা দামের মানে মূল্যবান এই মানে সৎকা করুক এই কাজটা আল্লাহ সুমাতের কাছে গ্রহণযোগ্য হবে না আমলের সলেহা হবে না আমলের সলেহা করতে গেলে বিশুদ্ধ ইমানটা খুবই জরুরি এটাই বলেছি কারণ দেখেন যে কাফেররাও আমি বলেছি যে এবাদত সকলই করে মুসলিম অমুসলিম সকলেই ইবাদত করে কেউ করে আল্লাহ সুমাতার ইবাদত কেউ করে সয়তাল ইবাদত কারণ আল্লাহ সুমাতাল্লাহ বলছেন যে দেখুন কুলিয়া ইহাল কাফের বলুন কাফেরদেরকে কি বলুন লাতা আবুদু মাতা আবুদু এই লা আবুদু মাতা আবুদু যে তোমরা যা ইবাদত করো তার মানে কি এখানে কাফের কাফেরদের বলছে যে তোমরা যা ইবাদত করো আমরা তার ইবাদত করি ঠিক কি না কাফেররা ইবাদত করছে তার মানে তার মানে আল্লাহ ইবাদত বলছেন যে কাফেররা ইবাদত করে তাহলে ইবাদত সকলেই করে আমরা মনে করি খালি মুসলিমরাই ইবাদত করে আর মুসলিমদের ইবাদত মানে এটাই ইবাদতের এমনি ইসলামিক পরিভাষার সংজ্ঞা হচ্ছে যে আনাসিবিল মালিক বর্ণনা করেছেন মোসনাদা হাদিস যে ইবাদত বলা হয়েছে ওই জিনিসগুলোকে যে কোনো আল্লাহ সালার পরিপূর্ণ বিধিবিধানগুলোকে মানা বিধিনিষেধগুলো থেকে বিরত থাকা যেমন আপনি সালাত আদায় করছেন হজ করছেন ওমরা করছেন সৎকা করছেন পিতা মাতার সাথে ব্যবহার করছেন আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখছেন কানসুরা মাউনে সাত নম্বর আয়তাল্লাহ আত্মীয়র সাথে সুসম্পর্ক এই জন্য রসুল সালাম আরো বলছেন এটাও আছে মুসনাদ আহমেদের হাদিস তিন হাজার ছশো ছাপ্পান্ন নম্বর হাদিস রসুল হচ্ছে বাহাদুর বিল আমল বিল আমল তোমরা আমল বেশি বেশি করে করো আমল বেশি বেশি করো সাহাবাইকলামদের নসিহত করলেন এই কথাটা শোনার পর এক সময় কিছু সাহাবি সাহাবিদের মধ্যে আমরা জানি যে দুটো ভাগ ছিল একটা গরিব সাহাবি ছিল এবং ধনী সাহাবি ছিল তাই না তো কিছু গরিব সাহাবি এক সময় আর রসুল সাল্লা সাল্লামের কাছে মসজিদ নবাবিতে এসে বলছেন যে তারা দুঃখ প্রকাশ করছেন ইয়া রসল্লাহ আমাদের তো সব কিছু চলে গেছে আমাদের তো আমরা বরবাদ হয়ে গেছি সাল্লাম বলছেন যে কি জিনিসটা তোমরা খুলে বলো কি বরবাদ হয়ে গেছো বলছি দেখেন আমরাও সালাত করি তারাও সালাদি মানে ধনীদের উপমা দিচ্ছেন হ্যাঁ আমরাও করি তারাও সালাত করে আমরাও সিয়াম পালন করি তারাও সিয়াম পালন করে এখানে আমরা বরাবর সমান সমান কিন্তু তাদের মালের কারণে তারা সৎকা করে তারা উমরা করে তারা হজ করে আমাদের তো মাল নেই আমাদের তো ক্ষমতা নেই আমরা ওমরা করবো বলেও করতে পারি না হজ করবো বলেও করতে পারি না তাহলে আম এখানে তো তাদের থেকে আমরা অনেক পেছিয়ে তারা তো বেশি আমল নিয়ে গেলো তারা তো আগে জান্নাতে চলে যাবে আমরা তো যেতে পারবো না রসুল সালামকে এইভাবে বলছেন তো রসুল সাম তখন তাদেরকে শিখিয়ে দিলেন যে তোমরা পাঁচাত্তর সালাতে ফরজ সালাতের পর তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর তেত্রিশ বার আল্লাহ আকবর এবং একশোবার যখন আসবে লাহুদাহুল্লাহ সাইকাহুল্ল সাইন কালী এটা বলবে এটা বলে পূর্ণ করবে হাদিসটি সেই মুসলিমে এসেছে এবং আইসরতাল রাবি হাদিসটি তিনি বর্ণনা করেছেন তো এখন এই সাহাবাহিকের আমাদের একটু মনটা ভালো হলো যাকে একটা আমল পাওয়া গেছে এবার এই আমলটা শোনার পর এই গরিব সাহাবি তখন ধোনি সাহাবি ছিলেন না মানে যখন রসুল্লামের সঙ্গে কথাবার্তা হচ্ছে তখন এই গরিব সাহাবিগুলো বলছে নিজের বলা করছে এই কথাটা যেন বাইরে প্রকাশ না হয় তাহলে কি হবে ওরা সরে ফেলবে তাহলে তারাও এই আমলটা করবে তখন আবার তো আমরা পেঁচিয়ে যাব। আর চিন্তা করেন রসুল সাল্লামের কথা কখনো চাপা থাকে এটা তো প্রচার হবেই রসুল্লামের কথাটাই তো হাদিস প্রচার হবে এটা প্রচার হবে তখন করে তখন তারা কিছুদিন পর আবার বলে ইয়া রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমরা তো আবার বলা হয়ে গেছি বলছি কেন বলছে আপনি যে আমলটা বললেন তারাও তো জেনে গেছে তার তারাও এখন তারাও ফজরের প্রত্যেক ফরজ সালাতের পর করে এখন তারাও সমান আমরাও সমান এবার কি হবে তখন বলছেন যে কুল্লু তসবি সাদাকা কুল্লু তাহমিন সাদাকা কুল্লু তাহলিন সদাকা অর্থাৎ তোমরা যদি একবার সুহান আল্লাহ বলো তোমরা যদি একবার আলহামদুলিল্লাহ বলো তোমরা যদি একবার আল্লাহ একবার বলো আল্লাহ তালা ওই যে তারা সৎকা করছে হজ করছে জাকাত দিচ্ছে বা দাদান সৎকা করছে ওই যে ফজিলতটা তোমাদের আল্লাহ সুভানতলা যে তোমরা ওই ফজিলত থেকে বঞ্চিত হয়েছো আল্লাহ সুবহান তোমরা এই সৎকা অর্থাৎ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলার কারণে আল্লাহ সুহান তোমাদের এটা পূর্ণ করে দেবেন সুহান আল্লাহ চিন্তা করেন তখন সাহাবাই কিরামদুলসাল্লা সাল্লাম বলছেন যে প্রত্যেকটা তসবি তাহলিল ত্যামিদ এগুলো হচ্ছে সাদাকা কত সুন্দর দেখে তো এখানে মূল বিষয় হল যে এক নম্বর এবার আমরা শর্তে চলে আসি এক নম্বর শর্ত বলেইছিলাম যে বিশুদ্ধ ইমান লাগবে দুই নম্বর শর্ত হচ্ছে যে আমলের সলে হতে গেলে এটার আপনার হচ্ছে দলিল লাগবে দলিল লাগবে দলিল ছাড়া কোনো কাজ গ্রহণযোগ্য হবে না যে কাজটা আর অসুস্থ আপনাকে না সে যত ভালো কাজ হোক সেটা হজ হতে পারে অমরা হতে পারে সালাত হতে পারে জাকাত হতে পারে যে কোনো কাজ আপনি যদি মনে করেন এই কাজটা তো ভালো কাজ হ্যাঁ এই কাজটা তো আমি ভালো এই কাজটা আমি ভালো হিসেবে করব সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না আমলের সলেহার জন্য দ্বিতীয় নম্বর শর্ত গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে এটা দলিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত থাকতে হবে যে এটা রসুল সাল্লাম নির্দেশনা দিয়েছেন নিজে করেছেন অথবা করার জন্য উৎসাহিত করেছেন এটা যদি প্রমাণ পায় তাহলে এটা আমলের সলেহা বলে গ্রহণযোগ্য হবে তিন নম্বর শর্ত হচ্ছে যে এলেম লাগবে তিন নম্বর শর্ত আগেই বলেছিলাম যে যদি এলেম না থাকে আপনি আমলের সলেহা করতে পারবেন না এলেম না থাকলে আমলে সলেহা করতে পারবেন না যেমন ধরেন এই আমরা যে বললাম যে আমরা যখন টয়লেটে যাই কতগুলো আমাদের এলেম প্রয়োজন তো এই টয়লেটে যাওয়ার যে পদ্ধতি মহম্মদ রসোল্লাহ থেকে আমরা পেয়েছি এইটা যখন আমরা করব এটাও তো আমাদের এবাদত হবে প্রত্যেকটা কাজতেবাদত যদি সেই কাজটা কি হয় শর্ত দুটো শর্ত এক নম্বর হচ্ছে এখলাস যে আল্লাহ সুমাদ সন্তুষ্টি মহম্মদ রসল্লাহ পদ্ধতি যদি হয় তাহলে এটার জন্য এলেম রাখবে টয়লেটে আমাদের যেতে গেলে কী দোয়া পড়তে হবে কোন পা আগে দিতে হবে এবং বার হওয়ার সময় কী দোয়া পড়তে হবে কোন পা আগে বার করতে হবে এবং টয়লেট কীভাবে করতে হবে ঠিক সালাদ আদায় করতে গেলে আমাদের এলেম প্রয়োজন সালাদটা কীভাবে আদায় করব অজু করতে গেলে আমাদের প্রথমে এলেম প্রয়োজন অজুটা কীভাবে করব তাই তিন নম্বর শর্ত হচ্ছে যে আমাদের সঠিক এলেম বিশুদ্ধ এলেম লাগবে যে এলেমটাও নিতে হবে কার কাছ থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছ থেকে চার নম্বর পয়েন্ট হচ্ছে যে এখলাস মানে বিশুদ্ধ পিউরিটি যে এখলাসের সাথে আর তিন নম এর সাথে আর জিনিস যুক্ত করা হয়েছে যেটা হচ্ছে হালাল যে বস্তু যেহেতু আহসুল সাল্লা সাল্লাম একাধিক আছে যে হারাম খাদ্য দ্বারা শরীর জান্নাতে প্রবেশ করবে না বোখারি মুসলিম তিম জির হাদিস হারাম খাদ্য অর্থাৎ হালাল রুজি জরুরি এবাদত কবুল হওয়ার জন্য শর্তই হচ্ছে হালাল তাহলে আমলে সলে জন্য এখানে শর্ত হচ্ছে হালাল যে আমাদের আমরা যদি খুব ভালো কাজ করি আমরা সব ঠিক আছে ইমান আমরা বিশুদ্ধ করে ফেলেছি ইমানের মধ্যে নিফাক নেই বেদাত নেই সিরিক নেই কুফরি নেই সব ঠিক আছে কিন্তু আমি পাচাক তো সালা করি শিয়াম পালন করি সব করি কিন্তু অফিসে গিয়ে ঘুষ খাই আমাদের সলেহা হবে হবে না আমি মিথ্য কথা বলি আমি ধোকাবাজি করি মানুষের সাথে তাহলে আমাদের সলেহা হবে না এই জন্যে হালাল জরুরি হালাল খাদ্য আমাদের বক্ষণ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ সুবাহাল্লাহকে মহব্বত করতে হবে কুল ইন কুন্তুম আল্লাহ আল্লাহকে মহব্বত করতে হবে দুই নম্বর এই পাঁচ নম্বরের মধ্যে তিনটে পয়েন্ট উল্লেখ করা হয়েছে আপনার হচ্ছে যে এক নম্বর হচ্ছে আল্লাহকে মহব্বত করা দুই নম্বর ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করা ভয় করতে হবে ভয় করে ভয় করে আমাদেরই বল কারণ এত্তাক্লা সম্পর্কে ইত্তাকুল্লাহ আল্লাহকে তোমরা ভয় করো আর এবং আল্লাহ তাআলা আমাদেরকে কালকে কিয়ামতের দিনে সবথেকে বেশি মর্যাদা দান করবেন ওই ব্যক্তি যার মধ্যে আছে আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ ব্যক্তি আল্লাহ পছন্দ করেন এবং এই ইত্তাকুল্লাহ ব্যক্তি যে যত বেশি আল্লাহ প্রতি ভয় করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাল্লাহ তাকে ওয়াদা করছেন তাকে দুনিয়ার সমস্ত দিক থেকে উপকৃত করবেন মাখেরা তো তার জন্য পুরস্কার আছেই দুনিয়াতে যেমন তার রুজির ব্যবস্থা তার আল্লাহ আল্লাহ সুরান দুই তিন নম্বর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার এমন যাতে রিজিক দেবে সে কল্পনাই করতে পারবে না চিন্তা করেন দুনিয়ার ফায়দা বলা হয়েছে তাহলে দুই নম্বর পয়েন্ট হচ্ছে পাঁচ নম্বর পয়েন্টের মধ্যে তিনটে পয়েন্ট বলা হয়েছে এক নম্বর হচ্ছে মহবত করতে হবে আল্লাহ সুম্মাতাল্লাহকে দুই নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করতে ব্যথা কর্লাহ তিন নম্বর হচ্ছে আশা রাখতে হবে যে আবার এর মধ্যে আবার ভেঙে চলে গেলে কেউ শুধু আশা রাখে অনেক মানুষ আছে যে আমরা ইমান এনেছি একদিন জান্নাতে যাব বলে না বলে না কলমা যখন পড়েছি লাহাল্লা পড়েছি জান্নাত আমি পাবো না মানে একদিন জান্নাত আরে অমুসলিমরা তো জান্নাত পড়ে তাদের আপনার ধর্মগ্রন্থের কলমার কথা কথালিকা আছে তাহলে তারা কি জান্নাতে যাবে তাদের ঋগবেদের দুই নম্বর খণ্ড একুশ নম্বর আছে লা ইলাহা হরবে পাবম ইল্লাল্লাহ পরম পিদম নাম যাবো মহাম্মদম তাদের উদ্রন্থে লেখা আছে যে পুরোহিতরা যখন মানুষ অসুস্থ পুরোহিতরা তাদের কাছে বলে বেটা এই কলমাটা একবার নাও তোমার সমস্ত পাপ মিটে যাবে চিন্তা করেন যে সে মুসলিমের হাদিসটা তারা ওখানে এনেছে সেই মুসলিম আছে না আখির কালাম লাই দাহিল্লাহ জান্ না রসুলাম বলছেন যার শেষ কথা হবে লাই দাহিল্লাল্লাহ সে কি প্রবেশ করবে জান্নাত প্রবেশ করবে যেখানে শর্ত আছে খালি মুখে বুলবুলির মতন লালি জাহিদ আল্লাহ আমি বললাম আমি না লালি শর্তটা পূরণ করতে হবে যে আল্লাহ ছাড়া সত্য হক কোনো মাবুদ নয় যখন আমরা বলবো এই ইমাম জাহিদ আল্লাহ হাম্বল আটটি শর্ত বলেছেন যে আটটি শর্ত আমাদের মধ্যে মানে বাস্তবায়ন করতে হবে লালি জাহিদ আল্লাহ তাহলে বাস্তবায়ন যদি আমরা না করি তাহলে ওই খালি কলমা পড়লেই আমরা জান্নাতে চলে যাবো এমনটি নয় ঠিক ওইভাবে যে আমি আশা রেখেছি আমি কলমাপড়ছি আমি নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে আমি তো একদিন জান্নাত পাবোই এটা হচ্ছে ভ্রান্ত আশা এটা হচ্ছে ভুল আকিদা এই আকিদা থেকে আমাদের বেরিয়ে আসতে যাই হোক সম্মানিত উপস্থিতি শগৎ ভাই আল্লাহ সুবাহ কাছে আমরা দোয়া করি যে আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে যেন পরিপূর্ণভাবে দুনিয়া থেকে যাওয়ার পূর্বে যেন পরিপূর্ণ বিশুদ্ধ ইমান বিশুদ্ধ আকিদা মুক্ত আকিদা মুক্ত ইমান নিফাক মুক্ত ইমান যেন নিয়ে দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করেন এবং আল্লাহ সুবাদ তাল্লাহ আমলের সলেহা যে যে পদ্ধতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন সেই অনুযায়ী অনুকরণ অনুসরণ করে যেন আমরা প্রত্যেকটা কাজ এখলাসের সাথে আল্লাহ সুবাদালা সন্তুষ্টির জন্য করে আমরা যেন আল্লাহ সুবাদালার যে দয়া রহমত থেকে যেন বঞ্চিত না হয় আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন এবং আমাদের পরিণাম শেষ পরিণাম আখেরাত দিন যেন আমাদের যে পুরস্কার হিসেবে যেন জান্নাতুল ফেরদৌস আমাদের সকলের আল্লাহ আমাদের নসিব করেন আমরা দোয়া করি সালাম আলাইকুম মরহাম